আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনারা লক্ষ্য করছেন যে ইতিমধ্যেই ডলারের দাম লেবাননে কমতে শুরু হয়েছে এবং আমরা আশা ব্যক্ত করি যে সামনে আরও ডলারের দাম কমবে। তবে এটা নিয়ে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে যে ডলারের দাম যেভাবে আস্তে আস্তে বাড়ছে ওইভাবে আস্তে আস্তে কমবে। এটা বেশ লক্ষণীয় যে আপনারা জানেন যে আগে 33,000 বা 32,000-এর মতো ডলার ছিল, এখন কিন্তু সেটা অনেক খানি কমে 22,200 বা 22,300 আজকে যে রেটটা আমি সেটা বলছি। তো আমরা আশা ব্যক্ত করি যে ডলারের দাম আবারও কমবে এবং আপনাদেরকে অবশ্যই অবশ্যই অপেক্ষা করতে হবে, কারণ আমি আগেও বলছি এখনও বলি যে ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়। এবং তাছাড়াও লেবানন থেকে যারা বিভিন্নভাবে বিভিন্ন দিকে যাচ্ছেন, লেবাননে ফিরে আসাটা তাদের জন্য কষ্টকর হবে, কারণ আমরা যতটুকু জানতে পারছি যে লেবাননে জেনারেল সিকিউরিটি কর্তৃক বেশ কিছু নতুন আইন কিন্তু অলরেডি প্রণয়ন করতে যাচ্ছে, বিশেষ করে যারা ব্ল্যাকলিস্ট হয়ে লেবানন থেকে চলে যাচ্ছে। তো এই বিষয় নিয়ে আরও বিস্তারিত ভিডিও অবশ্যই ইনশাআল্লাহ Video24LB ইউটিউব চ্যানেলে আপলোড করব এবং আপনারা সবসময় Video24LB ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এটার দিকে লক্ষ্য করবেন। লেবাননের ভিসা এবং অন্যান্য ট্রাভেলিং সংক্রান্ত অন্যান্য যে তথ্যগুলো আছে এগুলো লেটেস্ট আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। চোখ রাখবেন সবসময় Video24LB ইউটিউব চ্যানেলটিকে, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আপনারা অবশ্যই Video24LB ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।